বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের কার্যক্রম নিয়ে একটি টেকসই উন্নয়ন ভাবনা, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সম্ভাবনা ও সমস্যা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওয়াকফ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এ সময় তিনি বলেন, ওয়াকফ ব্যবস্থাপনায় আগে 3 কোটি টাকা আয় হতো, এখন 9 কোটি টাকা আয় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা এ সময় ওয়াকফ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরার পাশাপাশি 1962 সালের ওয়াকফ অধ্যাদেশটি যুগোপযোগী না হওয়ায় তার সংস্কারের দাবিও করেন তারা।